আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো তেজপাতার পিঠা। অল্প কিছু উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার হয়। অতিথি আপ্যায়নে ঘরোয়াভাবে বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময় তৈরি করে নিতে পারেন। এর জন্য সময় লাগবে 10 মিনিট। খুবই কম সময়ে তৈরি করাও খুবই সহজ। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দেখে নিন তেজপাতার পিঠা বানাতে কি কি লাগবে। নিয়েছি এখানে ময়দা 1.5 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ, লবণ লাগবে স্বাদ অনুযায়ী, চিনি নিয়েছি এখানে 1/2 কাপ। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী, চিনির কম বা বেশি করে নিতে পারেন। ডিম লাগবে 1টা, আর দুধ লাগবে ব্যাটারটা তৈরি করার জন্য যতটুকু লাগে। এছাড়া লাগবে তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ধুয়ে মুছে নিয়েছি। তেজপাতার পরিবর্তে কাঁঠালের পাতা দিয়েও তৈরি করা যায় একইভাবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিব ডিম, দিয়ে দিব চিনি। ডিম আর চিনিকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে ডিম বাড়াতে পারেন, আর চিনিও আপনাদের চিনি স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার পুরাটা চিনি গলে যাওয়া পর্যন্ত এভাবে মিশিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনি ভালোভাবে গলে যাওয়ার পর এবার এতে ময়দা দিয়ে দিব, দিয়ে দিব বেকিং পাউডার আর লবণ। বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাটা ফুলবে। চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন, বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা নরম হয়। অল্প অল্প দুধ দিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন লিকুইড দুধের পরিবর্তে। সেক্ষেত্রে ময়দার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে হবে। আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। কেক ব্যাটারের মতো হবে, তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। যখন একটা চামচ চুবাবেন তখন চামচের চারপাশে ভালোভাবে কোট হয়ে থাকবে ব্যাটার, এরকম ঘন হতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে রেস্টে রাখতে হবে না, সরাসরি পিঠা তৈরি করে নিব। এর জন্য একটা তেজপাতাকে ব্যাটারে ডুবিয়ে নিব, ঠিক বেগুনের মতন যেভাবে ভাজি আমরা। তেজপাতাটাকে ব্যাটারে দুই পাশ ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই পিঠাটাকে একটু বেশি তেলে ভাজতে হবে। আগুনের আঁচ মিডিয়ামে রেখে পিঠাটাকে দুই পাশটাকে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দুই পাশটাকে উল্টে পাল্টে এরপর তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে আবারও ব্যাটারে দিয়ে দেব। ব্যাটারে চুবিয়ে নিয়ে আবার তেলে দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু বড় হয়ে এলে এরপর নামিয়ে নেব। 4 থেকে 6টা লেয়ার করব, এতে করে দেখতে ভালো হয় লেয়ারটা। কিংবা আপনারা চাইলে বেশি লেয়ার করতে পারেন, কিংবা কমও করতে পারেন। পিঠাটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব, এতে করে পিঠাটা কাটার সময় লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে। ভিতরে তেজপাতার কারণে পুরো পিঠাটা তেজপাতার একটা ঘ্রাণ আসে। আর এই পিঠাটা আমি এখানে 1.5 কাপ দিয়ে তৈরি করে নিয়েছি, সেজন্য আমি 2টা পিঠা তৈরি করে নিয়েছি। যদি 2 কাপ দেন তাহলে 3টা পিঠা তৈরি করে নিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে টিস্যু তাওয়ালে তুলে নিচ্ছে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। একইভাবে আমি বাকি পিঠাটাকেও তৈরি করে নিব। পিঠাটাকে তুলে নিয়ে তেল ঝরিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কেটে নিব। আর কেটে নেওয়ার পর তেজপাতাগুলোকে এজিলি বের করে নেওয়া যায়। সাইডে ছোট 2টা পিস ছাড়া আমি এখানে 6 পিস করে নিয়েছি একটা পিঠাতে। তৈরি করে নিলাম তেজপাতার পিঠা, আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। বিকেলের নাস্তার টেবিলে রাখতে পারেন, মেহমান এলে ঝটপট 10 মিনিট থেকেও কম সময় লাগে তৈরি করে দিতে পারবেন। ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অন্য কোনো রেসিপিতে কথা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।